কিন্তু ওয়াল্লাহি আমরা মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেও জানি না ইসলাম কাকে বলে। আমরা মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেছি কিন্তু আল্লাহর কসম আল্লাহর কসম আল্লাহর কসম আমরা জানি না ইসলাম কাকে বলে। আমি যদি আপনাদেরকে জিজ্ঞাসা করি ইসলামের বেসিক পিলার কয়টা, কত পার্সেন্ট অ্যানসার দিতে পারবেন? যদি জিজ্ঞাসা করি বিশুদ্ধ করে কোরআন তেলাওয়াত কতজন করতে পারেন, নামাজের ফরজ ওয়াজিব কয়টা, ওজুর ফরজ ওয়াজিব কতগুলো, আপনার জীবনের 25 বছর আপনি পড়াশোনা করেছেন, 25টা সূরা তো দূরের কথা, 25টা আয়াতের অর্থ আপনি আমাকে বলতে পারবেন কিনা, 25টা হাদিস আপনার মুখস্থ আছে কিনা, ছোট ছোট হাদিসের কথা বলছি, ফর এক্সাম্পল আল হায়া ও শুবাতু মিনাল ঈমান, ইন্নামাল আমালু বিন্নিয়াত, আল কোরআন হুজ্জাতুন লাকা ওয়া আলাইক, ইত্যাদি ছোট ছোট হাদিসের কথা বলছি, আপনি কি আমাকে 25টা হাদিস শোনাতে পারবেন? ধিক্কার আপনার পড়াশোনার উপরে, লজ্জা আপনার জন্য, লজ্জা আপনার জন্য, ধিক্কার আপনার পড়াশোনার উপরে, থুতু নিক্ষেপ করতে হবে আপনার সার্টিফিকেটের উপরে। আমার কথায় মন খারাপ করবেন না, আপনার বিবেককে জাগ্রত করার জন্যই এভাবেই রাতের পর রাত জেগে জেগে আমরা মানুষের দুয়ারে দুয়ারে ঘুরে বেড়াই, অনলি আপনাদের বিবেককে জাগ্রত করার জন্যই। আল্লাহি এছাড়া অন্য কোনো স্বার্থ আমাদের নাই। ধিক্কার আপনার সার্টিফিকেটের উপরে, যে সার্টিফিকেট আপনাকে 25 বছরে 25টা হাদিস শেখাতে ব্যর্থ, 25 জন নবীর নাম আপনি জানেন না, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 10 জন 11 জন স্ত্রীর নামও জানেন না, জান্নাতের সুসংবাদ প্রাপ্ত 10 জন সাহাবীর নাম ঝরঝরা করে বলতে পারেন না, নুরানির বাচ্চারা যে কয়েকটা হাদিস জানে সেই হাদিস আমরা জানি না, আমরা স্ট্রেঞ্জার আদব জানি না, কথা বলার আদব জানি না, চলাফেরা ওঠা বসার আদব জানি না, মসজিদের আদব জানি না, মাহফিলের আদব জানি না, মসজিদের আদব যে জানি না এটা তো মসজিদে গেলেই বোঝা যায়। নামাজের ফরজ, নামাজের ওয়াজিব, নামাজের সুন্নাহ মুস্তাহাব এগুলো আমরা জানি না, অনেকে ওযু ঠিক মতো করতে পারি না, 25টা বছর আপনি শিক্ষা অর্জন করেছেন, আদতে 25 বছরে আপনি কোনো বিজ্ঞানীও হন নাই, কোনো দার্শনিকও হন নাই, আদতে আপনি কোনো শিক্ষা অর্জন করে পলিটিক্যাল লিডার হন নাই, অর্থনীতিবিদও হতে পারছেন না, প্রযুক্তি ধার করে আনতে হচ্ছে, অর্থনীতি ধার করে আনতে হচ্ছে, রাজনৈতিক মতবাদগুলো পশ্চিম থেকে ধার করে আনতে হচ্ছে, সামাজিক মতবাদগুলো পশ্চিমা সেই গ্রিক দর্শন থেকে আবার নতুন করে নবায়ন করা হচ্ছে, শিক্ষা নীতির জন্য বাইরের দিকে তাকায় থাকতে হচ্ছে, আদতে না আপনি এখানে বিজ্ঞানী হচ্ছেন, না আপনি এখানে অর্থনীতিবিদ হচ্ছেন, না কোনো দার্শনিক হচ্ছেন, এই জেনারেশনের কথা বলছি যারা এখন দেশ জাতি এবং বৈশ্বিক প্রেক্ষাপট ডিল করছেন, তারা আমাদের বাবারা অথবা তার বাবারা, বর্তমান জেনারেশন এই জায়গায় অনেক পিছিয়ে গেছে, এতটাই পিছিয়ে গেছে যে শিক্ষককে যে সম্মান করতে হয় এই সম্মান বোধটুকু উঠে গেছে, বাবাকে সালাম দিতে হয় এই সম্মান মর্যাদা বোধটুকু উঠে গেছে, মায়ের সাথে ভালো ব্যবহার করতে হয় এটা সেই তো কবেই উঠে গেল, আর সমাজে ওই জায়গা দখল করলো বৃদ্ধাশ্রম, দিন দিন জেনা বাড়তে থাকলো, ব্যভিচার বাড়তে থাকলো, হারাম খাওয়া বাড়তে থাকলো, সুদ বাড়তে থাকলো, ডিগ্রি অর্জন করে এসে ঘুষ খাচ্ছেন, পিএইচডি করে এসে দুর্নীতি করছেন, একজন ডক্টর হয়ে কসাই হয়ে গেলেন, ইঞ্জিনিয়ার হয়ে চোর হয়ে গেলেন। আমি অবাক হব না আগামী 10 বছর পরে এই টিকটক প্রজন্ম যদি আরেকটা প্যারালাইজড প্রজন্মের রূপ নেয়, এটা তো অবাক হওয়ার কিছু নাই। 25 বছর আমি চ্যালেঞ্জ করছি আপনাদেরকে, 25 বছর পড়েছেন আমাকে ছোট ছোট 25টা সূরা শোনাতে পারবেন না, আর 25টা সূরার অর্থ জোরে জিজ্ঞাসা করে প্যান্ট গিলা হয়ে যাবে। এই যে ঠিক বলছে আর দাঁত বের করে হাসছে, ভাবখানে এমন আমি এখানে কোনো কৌতুক করছি, এত কমন সেন্সিন জেনারেশন তৈরি করেছেন, এত কমন সেন্সিন, এত বেআদব, এত আদবহীন, আপনি কি সার্টিফিকেট দিয়ে শিক্ষাকে মূল্যায়ন করছেন? যেখানে আল্লাহ এবং তার রাসূলের কথা হয় সিরিয়াস কথা হয়, সিরিয়াস কথাকে হাসির কথা মনে করে, জিনার আলোচনা হলে দাঁত কেলিয়ে হাসে,
এই জেনারেশনের 15 থেকে 20 বছরের ছেলে মেয়েরা এমন কোনো পাপ নাই এখন করে না এমন কোনো পাপ নাই মাদক থেকে শুরু করে মেয়ের সাথে ভোগ করা পর্যন্ত এভরি সিঙ্গেল থিং তারা তো করে ফেলেছে আপনারই ছেলে আপনারই মেয়ে আমারই ভাই আমারই বোন আর এই জেনারেশনকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম তাবেঈন ইজাম চার ইমাম মুসলিম উম্মার বীরত্বের ইতিহাস সালাহউদ্দিন আইয়ুবী রাহিমাহুল্লাহ নূরউদ্দিন জঙ্গি মোহাম্মদ বিন কাসিম তারিক বিন জিয়াদ এই নামই তারা জানে না এই নামই জানে না তারা তারা জানেই না ভারতবর্ষে ইসলাম কে নিয়ে আসছে বিন কাসিমের হিস্ট্রি কি তারেক বিন জিয়াদের হিস্ট্রি কি নূরউদ্দিন জঙ্গির হিস্ট্রি কি এই জেরুজালেম বাইতুল মুকাদ্দাসের ইতিহাস কি কিভাবে এটা ওদের হাতে চলে গেল এটা কাদের ছিল সাহাবীদের যুগ কেমন ছিল নবীর যুগ ইসলাম কেমন ছিল চার ইমাম কি মেহনত করে গিয়েছেন সলফে সালেহীন কোন পথ রেখে গিয়েছেন কিচ্ছু জানে না